একাধিক ভাবে 40 দিন তাকবীর উলার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ রাসূল বলেন সে কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ডাক দিয়ে বলে এই তিনটা গুণ যার মধ্যে আছে সে লোকটা হাত উঠাও। মাসখানের মধ্যে থেকে একজন লোক হাত উঠাইছে, তাও আবার রুমালটা মাথার মধ্যে ঢাকা। এটু জোরে আল্লাহু আকবার কর। রুমালটা এই পর্যন্ত মাথাটা ঢাকা দিছে যাতে করে মুখটা কেউ না দেখা পায়, এইভাবে ঢাকা দিয়ে একজন হাত উঠাইছে। শাহজালাল ডাক দিয়ে বলে ভাইজান আপনি দয়া করে মুখের ঢাকনাটা উঠাই দেন, আপনার মুখটা না দেখলে কিভাবে বুঝবো যে আপনি কে, আপনি একটু মুখটা ঢাকাটা খুলে দেন, আপনি যে এই তিন গুণের অধিকারী আপনি একটু দয়া করে একটু মুখটা খুলে দেন। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে শাহজালাল যতটুকু বলেছেন হাতটা উঠাইছি এটাই বেশি, মুখটা দেখাইয়েন না। বলে কেন? বলে আমি যে এই